পঞ্চাশ সাল বাংলা তেরোশো ছাপ্পান্ন সালের এক শ্রাবণ অপরাহ্নে জীবন মশায় এমনি করেই তাকিয়েছিলেন আকাশের দিকে পথের উপর থেকে কেউ যেন তাকে ডাকলে প্রণাম গো ডাক্তার জ্যাঠা কে মতি কোথায় যাবি রে মতি কর্মকার কয়লায় ধুলো মাখা আট হাতি কাপড়খানা পরেই কোথায় হন হন করে চলেছে গোষ্ঠ ছেলে মতি গোষ্ঠ ডাক্তারকে বড় ভক্তি করত ডাক্তার তাকে ভালোবাসতেন গোষ্ঠ অনেকগুলি ওষুধ জানত সন্ন্যাসী দত্ত ওষুধ রঘুবর ভারতী ছিলেন বড় দরের যোগী এসব ওষুধ তার কাছ থেকে পেয়েছিল সে ডাক্তারকে গোষ্ঠ ওষুধগুলি দিতেও চেয়েছিল ডাক্তার নেননি তবে অনেক রোগীকে তিনি পাঠিয়ে দিতেন গোষ্ঠর কাছে বিশেষ করে দুদিন অন্তর জ্বরের জন্য বড় পাজি জ্বর ওটা পালা জ্বর অর্থাৎ একদিন অন্তর জ্বর তবু ওষুধ মানে কিন্তু ওই দুদিন অন্তর জ্বর ও ওষুধ মানে না মানাতে অন্তত দীর্ঘদিন লাগে কুইনিন ইনজেকশনও মানতে চায় না অথচ ওই রঘুবর ভারতীর ওষুধে একদিনেই বন্ধ হয়ে যাবে আগে গোষ্ঠ দিত এখন মতিই দেয় জ্বরের নির্দিষ্ট দিনে একটা হলুদ মাখা ন্যাকড়াই একটা জলজ গাছের পাতা কচলে রস বার করে বেঁধে শুকতে দেয় তাতেই জ্বর বন্ধ হয় হবেই বন্ধ বিচিত্র দ্রব্যগুণ রহস্য অতি বিচিত্র এই রোগী পাঠানো নিয়ে গোষ্ঠীর সঙ্গে ডাক্তারের অন্তরঙ্গতা হয়েছিল এ দেশে সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে একটা চিকিৎসা প্রণালী প্রচলিত ছিল বিস্ময়কর ফলপ্রদ চিকিৎসা একবার তার ইচ্ছা হয়েছিল এই চিকিৎসা প্রণালী জানবার কিন্তু কিন্তু তার গুরু নিষেধ ছিল তিনি বলেছিলেন ডাক্তারি যখন শিখেছ তখন ওদিকে যেও না যার গুণ বিজ্ঞান সম্মতভাবে জানো না তাকে প্রয়োগ করো না মতি কর্মকার বললে একবার আপনার কাছেই এলাম জ্যাঠা বাঁচলেন মশায় একজন কথা বলবার লোকের জন্য তিনি অধীর হয়ে উঠেছিলেন এবার তক্তপসে ভালো করেই বসলেন তিনি পুরানো তাকিয়াটাকে টেনে নিয়ে বললেন আয় আয় বস কি খবর বল একবার আমার বাড়ি যেতে হবে কেন মাকে একবার দেখতে হবে কি হল মায়ের আগে মাস খানেক হবে পুকুর খাটে পা পিছলে পড়ে গিয়েছিল তারপরে খুবই বেদনা হয় নিয়ে গিয়েছিলাম হাসপাতালে তখন দেখে বেঁধে ছেঁধে ছেড়ে দিয়েছিল বলেছিল দিন কতক ওঠা হাঁটা করোনা সেরে যাবে তাই গিয়েও ছিল কিন্তু আবার আজ দিন খোলো বেদনাটা চাগিয়ে উঠেছে কন কন করছে আবার নিয়ে গেলাম হাসপাতাল তা বললে এক্স রে করতে হবে সে না হলে কিছু বলতে পারবে না তার তো অনেক খরচ অনেক ঝঞ্ঝাট তাই বলি যাই জ্যাঠার কাছে হাসনেন জীবন মশায় ভেচারি মতি বুড়ো মা গলায় কাঁটার মতো লেগেছে মায়ের ওপর মতির গভীর ভালোবাসা মায়ের প্রতি তার এই ভক্তির জন্য লোকে তাকে বুড়ো খোকা বলে মায়ের কষ্ট সে দেখতে পারছে না আবার এক্স রে করানো তার পক্ষে অনেক ঝঞ্ঝাট অগত্যা এসেছে তার কাছে তা বেশ কাল সকালে যাব আগে না একবার চলুন একুনি বুড়ি চিৎকার করেছে আর গালাগাল করছে আমাকে বলছে নিজের মেয়ে হলে এমনি অচিকিৎসাতে ফেলে রাখতে পারতিস বলতে বলতে খানিকটা উচ্ছ্বসিত হয়ে উঠল মতি বললে সারা জীবন মায়ের অযত্ন করি নাই আজ মা আমাকে খেঁদে ফেললে মতি ডাক্তার বললেন চল তবে দেখে আসি খালি গায়ে বেরিয়ে পড়লেন মশাই মতি ব্যস্ত হয়ে বললে আপনার ছাতা ছাতা লাগবে না চল এই ফিন ফিনে জলে এতে ছাতা লাগে না ভারী পায়ে ডাক্তার হাঁটেন গতি একটু মন্থর মতি ছুটে চলে গেল আমি যাই যেটা বাড়িতে খবরটা দিই গে যা এগিয়ে গিয়ে মতি বাড়িটা একটু পরিষ্কার করে ফেলবে ছেলেপুলেগুলোকে সামলাবে বোধ হয় মতির মা ময়লা ছেঁড়া কাপড় পরে আছে সেখানা পাল্টে তাড়াতাড়ি একখানা ফর্সা কাপড় পরাবে ডাক্তারের অজানা তো কিছু নাই বাড়ির দৌড়ে গিয়ে গলা ঝাড়লেন ডাক্তার তারপর ডাকলেন মতি মতি সাড়া দিলে আগে এই যাই তার মানে আরও খানিকটা অপেক্ষা করুন ডাক্তার জ্যাঠা এখনো প্রস্তুত হতে পারি নাই দাঁড়ালেন ডাক্তার ভালোই হল বরাবর সামনে দেখা যাচ্ছে সোজা কাঁচা সড়কটা এই পথে সাদা কাপড়ের ছাউনি দেওয়া ছাতা মাথায় দিয়ে আসবে সেতাব মুখুজ্জে এক হাতে ছাতা অন্য হাতে নেভানো লণ্ঠন আর দাবার পুঁটুলি কই সেতা মতি ডাকলে আসুন জ্যাঠা বৃদ্ধা কাতর হয়ে পড়েছে মতি ঠিকই বলেছে জেরবার হয়ে পড়েছে বুড়ি হাঁটুটা ফুলেছে স্ফীত স্থানটার ওপর হাত দিলেন ডাক্তার রোগী কাতরে উঠল ডাক্তার চমকে উঠলেন জ্বরও হয়েছে যেন হাঁটু থেকে হাত তুলে বললেন হাতটা দেখি নারী ধরে বসলেন ডাক্তার জ্বর কবে থেকে হল মতি বললে জ্বর তো হয় নাই জ্যাঠা হয়েছে নারী দেখতে দেখতেই বললেন ডাক্তার মতির মা ঘোমটার ভেতর থেকেই ফিস ফিস করে বললে ও বেতার তারসে গা খানিক জর্জর করছে ব্যথা সারলে ও সেরে যাবে হ্যাঁ ব্যথা সারলেই জ্বর সারবে জ্বর সারলেই ব্যথা সারবে না না জ্বরের ওষুধ আমি খাবো না জ্বর আমার আপনি সারবে আপনি আমাকে পায়ের বেদনার ওষুধ দিন জ্বরের চিকিৎসার দরকার নাই ও কিছু নয় কুনিয়ান খেতে নারব ফোর নিতেও নারব উপ দিতে বুড়ি থেমে গেল না খেয়ে থাকতে পারব না বলতে বোধ করি লজ্জা পেল ডাক্তার হেসে বললেন উপোস তোমাকে করতে হবে না সে আমি বলবো না তোমাকে তুমি তো আমার আজকের রোগী নগ নতুন বউ থেকে তোমাকে দেখছি আমি সেবার পুরনো জ্বর সে তো আমিই সারিয়েছিলাম গোষ্ঠ আমার কাছে কবুল খেয়েছিল রাত দুপুরে হেসেল থেকে মাছ ভাত বের করে তোমাকে খাওয়াতো সে সে আমি জানি তাতেই আমি তোমার জন্যে পরের ভাতের ব্যবস্থা দিয়েছিলাম হাসতে লাগলেন ডাক্তার ঘোমটার মধ্যে জীব কেটে লজ্জায় স্তব্ধ হয়ে গেল মতির মা গোষ্ঠ তাকে চুরি করে খাওয়াতো না সে নিজেই চুরি করে খেত একদিন স্বামীর কাছে ধরা পড়েছিল তার পরদিনই গোষ্ঠ ডাক্তারের কাছ থেকে পরের ভাতের ব্যবস্থা এনেছিল ডাক্তার বললেন তা বলো না কি খেতে ইচ্ছে চুপ করে রইল মতির মা এরপর আর কি উত্তর দিতে পারে সে লজ্জায় তার মাটির মধ্যে সিঁধিয়ে যেতে ইচ্ছে হচ্ছে ছি 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 বলো লজ্জা করো না যা ইচ্ছে হয় খেও যা খুশি মতির দিকে তাকিয়ে বললেন মায়ের যা খেতে ইচ্ছে খেতে দিবি বুঝলি আর ওসু শঙ্কিতভাবেই প্রশ্ন করলে মতি পান কি কিছু কিছু না খেতে দে বুড়িকে ভালো করে কালী মায়ের স্থানের মৃত্তিকা লাগিয়ে দে ব্যাস মতির মাও ঘোমটা খানিকটা কমিয়ে দিলে বললে যাতনায় যে বেরিয়ে যাচ্ছে আমার তবে আগুনের শেখ শত বৈত্য সম অগ্নি ওর চেয়ে বেদনার আর ওষুধ হয় না নুনের পুডলি করে শেঁক ওতেই যা হয় হবে ওতেই যা হয় হবে ওষুধ দেবেন না যা খুশি তাই খাব আমি তাহলে আর বাঁচব না পরিপূর্ণভাবে ঘোমটা খুলে মতির মা এবার ডাক্তারকে প্রশ্ন করে নিষ্পলক দৃষ্টিতেই তার দিকে চেয়ে রইল বিচিত্র সে দৃষ্টি কঠিনতম প্রশ্ন সে দৃষ্টিতে সমুত্তত হয়ে রয়েছে জীবনের শেষ প্রশ্ন এমন দৃষ্টির সম্মুখে কেউ বোধ হয় দাঁড়াতে পারে না পারে তিন প্রকারের মানুষ এক পারে বিচারক যাকে প্রাণদণ্ড দিতে হয় আসামি যদি তাকে প্রশ্ন করে আমাকে মরতে হবে তবে বিচারক বলতে পারে হ্যাঁ হবে আর পারে জল্লাদ যে ওই দণ্ড হাতে তুলে দেয় আর পারে চিকিৎসক জীবনমশায় সেকালে বলতে পারতেন অবশ্য প্রবীণ রোগীকে সাধারণত বলতেন আর কি করবে বেঁচে দেখলেও অনেক শুনলেও অনেক ভোগ করলেও অনেক ভুগলেও অনেক এইবার যারা রইল তাদের রেখে প্রসন্ন হাসি হাসতেন তার বাবা জগতমশায় শেষটায় বলতেন গোবিন্দ গোবিন্দ হরিনাম কর ইষ্টনাম করো নামের তরি বাধা ঘাটে তার ডাক্তারি বিদ্যার গুরু রংলাল ডাক্তার ছিলেন বিচিত্র মানুষ রোগীর সামনে সচরাচর মৃত্যুর কথা বলতেন না তবে জিজ্ঞাসা করলে বলতেন মেডিসিন ক্যান কিউর ডিসিজ বাট ক্যান নট প্রিভেন্ট ডেথ বলেই লম্বা পা ফেলে রোগীর বাড়ি থেকে বেরিয়ে আসতেন আজ জীবন ডাক্তার মতির মায়ের মুখের দিকে চেয়ে হেসে বললেন তাতেই বা তোমার দুঃখ কিসের গো নাতিপতি ছেলে বউ রেখে ভ্যাং ভ্যাং করে চলে যাবে পারতো চলে যাও তীর্থস্থানে কথার মতি বলে এই দেখুন দেখুন ডাক্তার কি বলছেন হ্যাগো সে টাকা আমাদের আছে কেন এই তো কোষ পথ ট্রেনে যাবি বাড়ি ভাড়া করে রেখে আসবি কি বা খরচ কাটোয়াতে ভিড় বেশি অনেক পূর্ববঙ্গের লোকজন এসেছে তার চেয়ে উদ্ধারণপুর ভালো পাড়াগা গঙ্গা তীর সারবার হলে এক মাস গঙ্গার বাতাস গায়ে লাগলে সব ভালো হয়ে যাবে নিত্য গঙ্গা স্নান করবে দেখবি মায়ের নব কলেবর হয়ে যাবে না হয় কথা অসমাপ্ত রেখেই ডাক্তার বেরিয়ে এলেন ঘর থেকে দাওয়ায় দাঁড়িয়ে হাত দুখানি বাড়িয়ে দিয়ে বললেন মতি জল খারাপ হল না ডাক্তারের মতির মায়ের বয়স হয়েছে বয়সের অনুপাতে দেহ অনেক বেশি ভেঙেছে বাত জ্বর পেটের গোলমাল নানান খানা রোগ তো আছে তার উপর এই আঘাতে পায়ের হাড়ে আঘাত লেগেছে ভেঙেছে হয়তোবা শেষ পর্যন্ত আঘাতের স্থানটা পাকবে একমাত্র ছেলে বউ কয়টি নাতিপুতি তা যাক না বুড়ি সে তো সুখের যাওয়া বুড়ির যেতে ইচ্ছা নাই ডাক্তার এক নজরেই বুঝতে পারেন মৃত্যুর কথা শুনলে চমকে ওঠে না এমন লোক বোধ সংসারে খুব কম তবু বলেন এই কারণে যে মানুষের এগিয়ে যাওয়ারও তো সীমা নেই বেচারি মতির মা পিছনে পড়ে আছে অন্ধকারের মধ্যে তাকে দোষ দিতে পারবেন না ছেলে বউ নাতি নাতনি ঘর সংসার বড় জড়িয়ে পড়েছে বুড়ি অহন্যহনি ভূতানি গচ্ছান্ত জমমন্দিরং। শেষা স্থিরত্বিচ্ছন্দি কি বুড়ি সেই সনাতন আশ্চর্য হয়ে উঠেছে আজ কিন্তু যেতে হবে বুড়িকে আর যাওয়াটাই ওর পক্ষে মঙ্গল হ্যাঁ মঙ্গল নইলে দুর্ভোগের আর অন্ত থাকবে না জীবন ডাক্তারের দেহখানা খুব ভারী পা দুটো মাটির উপরে দেহের ওজনে জোরে জোরেই পড়ে ডাক্তার পথ দিয়ে চলেন পাশের বাড়ির লোকেরা জানতে পারে ডাক্তার চলেছেন এই শ্রাবণ মাসের ফিনফিনে বৃষ্টিতে পিছল এবং নরম মেটে রাস্তার উপর সন্তর্পণে পা ফেলে চলতে হবে চোখ রাখতে হবে মাটির উপর দুটোই ডাক্তারের পক্ষে বিরক্তিজনক কিন্তু উপায় নাই পিছল পথে পা ফসকালে অঙ্গ আর থাকবে না পৃথিবীকে মানুষ বলে মা সবুজ ঘাসে আর ফসলে ঢাকা দেখে বলে কোমলাঙ্গী একবার পড়লে ভুল ভেঙে যায় আপন মনেই ডাক্তার হাসেন আরে 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 ডাক্তার থেমে গিয়ে সতর্কবাণী উচ্চারণ করলেন পথের ধারে একটা ডোবার মুখে এই অনাবৃষ্টির বর্ষায় সামান্য পরিমাণে খানিকটা জল জমেছে দুটো ছেলেতে পরম উৎসাহে তাই ছেঁচতে শুরু করেছে কাদা গোলা জল ছিটিয়ে রাস্তার ওইখানটা কর্দমাক্ত করে তুলেছে ছেলে দুটো থেমে গেল জীবন মশাই এখানে সর্বজন মান্য কি করছিস হচ্ছে কি মাছ গো এই তু বড়ি একটা লেটা মাছ তুই তো মদন ঘোষের বেটা হি গো মদনার বেটা বদনা আমি ডাক্তার হেসে ফেললেন বললেন শুধু মদনার বেটা বদনা তুই মদনার ব্যাটা বদনা ঠেটা উল্লুক কেনে কি করলাম আমি কি করলি এবার কণ্ঠস্বর স্নিগ্ধ করে ডাক্তার বললেন এমনি করে বাবার নাম নিজের নাম বলতে হয় ছি 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 বলতে হয় আগে হ্যাঁ শ্রী মদনলাল ঘোষের ছেলে আমি আমার নাম শ্রী বদনলাল ঘোষ বুঝলি বদন ঘাড় কাত করে মাথাটা কাঁদের ওপর ফেলে দিলে খুব খুশি হয়েছে বদন ডাক্তার বললেন আর এটি এটি কে ছেলেটি বেশ সুশ্রী সুন্দর চেহারা এ গ্রামের বলে মনে হচ্ছে না ডাক্তারের কথায় উত্তরও দিলে না বদন বললে ও আমাদের গায়ে এসেছে সরকারদের বাড়ি মামার বাড়ি এসেছে আচ্ছা অহিন্দ্র সরকারের মেয়ে অত শীত ছেলে ছেলেটি ঘাড় নেড়ে দিলে দুবার হ্যাঁ ডাক্তার বললেন জলে ভিজো না বাড়ি যাও সর্দি হবে জ্বর হবে মাথা ধরবে বদন বললে আপনি ভিজছে কেন ডাক্তার কৌতুকে সশব্দেই হেসে উঠলেন বললেন আমি ডাক্তারে দুষ্টু অসুখ আমাকে ভয় করে যা বাড়ি যা চলো আমার সঙ্গে চলো ছেলে দুটোকে সঙ্গে নিয়েই তিনি ফিরলেন তাপ না এসে থাকলে এদের নিয়েই একটু আমোদ করবেন চলতে চলতে বললেন জানিস আমরা খেলে অম্বল হয় অম্বল হলে জ্বর হয় কিন্তু ডাক্তারেরা খায় লোককে বলি আমরা খাই আমরা লোককে বলি খেয়েও না আমরা আরোগ্য নিকেতনের বারান্দায় ইতিমধ্যেই শ্বেতা মুখুজ্জে কখন এসে বসে আছেন ডাক্তারকে দেখে তিনি বললেন গিয়েছিলি কোথা আমি এসে ভাবি গেল কোথায় নন্দ কি ইন্দির দুজনের একজন পর্যন্ত নাই ছেলে দুটোকে ছেড়ে দিয়ে ডাক্তার বললেন যা বাড়ি যা তোরা গিয়েছিলাম মতি কর্মকারের বাড়ি মতির মায়ের হুকুম এসেছে বস চায়ের জন্য বাড়িতে বলে আসি কলকেই টিকেটা ধরিয়ে দে তুই ইন্দির বাইরে গিয়েছে একেবারে সাত আটটা কলকেতে তামাক সাজা আছে এছাড়াও তামাক টিকে আছে খাওয়া দাওয়ার পরই নন্দ সাজিয়ে দিয়ে গিয়েছে তারপর প্রয়োজনের সময় ইন্দির থাকলে ইন্দির না থাকলে ডাক্তার বা সেতাব নিজেরাই কেউ দরকার মতো কলকেতে আগুন দিয়ে নেন এখন দুজনে বসবেন দাবাতে কতক্ষণ চলবে কে জানে বাড়িতে ভাত থাকা থাকবে তবু তো আগেকার কালে শক্তিও নাই উৎসাহও নাই চায়ের বরাত করে তামাকের টিকে ধরিয়ে নিয়ে দাবায় বসলেন দুজনে খেলাটা হঠাৎ যেন জমে উঠল সেতাবের মন্ত্রীটা ধা করে মেরে বসলেন মশায় ওদিকে আকাশে মেঘও বেশ জমেছে বৃষ্টিও বেশ সুদ ধরেছে ঝিপ ঝিপ করে বৃষ্টি নেমেছে বৃষ্টি খানিকটা হবে বলে মনে হচ্ছে নীরবেই খেলা চলছিল জীবন গা শিরশির করছে শিরশির করছে কেন রে আমার তো বেশ আরাম বোধ হচ্ছে তোমার কথা আলাদা এত চর্বিতে শীত লাগে কখনো আমার শরীরটাও ভালো নাই জ্বর হয়নি তো দেখি হাত না হাত দেখতে হবে না ওই তোর বাতিক আমি নিজেও জানি হাত দেখতে দেখেছি নারী গরম একটু হয়েছে ও কিছু নয় চলো ভেতরে চলো শেতাব সরিয়ে নিলেন হাতখানা ডাক্তার কিন্তু ছাড়লেন না হাত বাড়িয়ে একরকম জোর করে শেতাবের হাতখানা টেনে নিলেন হ্যাঁ বেশ উত্তাপ হাতে কিন্তু নারী অনুভব করার সুযোগ পেলেন না শেতাব মুখুজ্জে হাতখানাকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছেন ছাড়ো হাত ছাড়ো জীবন হাত ছাড়ো পাগলামি করিস নে শেতাব নারী দেখতে না চিৎকার করে উঠলেন শেতাব আরে হলো কি তোর আরে বিস্মিত হয়ে গেলেন জীবন ডাক্তার না 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 ছেড়ে দে আমার হাত ছেড়ে দে ঝটকা মেরে ডাক্তারের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে তাব উঠে দাঁড়ালেন তার নিজের লণ্ঠনটা একপাশে পাশে নামানো ছিল সেটা জ্বালবার অবকাশও ছিল না নেভানো লণ্ঠনটা নিয়ে সঙ্গে সঙ্গে নেমে পড়লেন দাওয়া থেকে সেতাব ছাতা তোর ছাতা এবার সেতাব ফিরলেন ছাতাটি নিয়ে লন্ঠনটি জ্বালাতে জ্বালাতে বললেন নিজের নারী দেখ তুই তুই এইবার যাবি আমি বললাম লোকের নারী দেখে নিদান হেকে বেড়াচ্ছিস নিজের নিদান হক। শেতাব চলে গেলেন সেই বৃষ্টির মধ্যে ডাক্তার চুপ করে দাঁড়িয়ে রইলেন শেতাব মধ্যে মধ্যে এমনি অকারণেই রেগে ওঠেন অকারণ ঠিক নয় নিজের চাল ভুল হলে মনে মনে রাগেন নিজের উপরেই তারপর একটা যে কোনো ছুতোতে ঝগড়া করে বসেন উঠেও চলে যান ফেরানো তাকে যায় না পরের দিন ডাক্তার যান তার বাড়ি গেলেই শেতাব বলেন আয় আয় বস এই যাবো বলে উঠছিলাম আর তুইও এলি ডাক্তার একটু হেসে বাড়ির ভেতরে যাবার জন্য ঘুরলেন ডাক্তারখানার দরজা বন্ধ করতে গিয়ে কিন্তু থমকে দাঁড়ালেন আর শেতাবের রাগটা প্রচ্ছন্ন বিকার নয় তো উত্তাপে অল্প জ্বর মনে হল কিন্তু নারী দেখতে তো দিলেন না শেতাব দুটি কুঞ্চিত করে তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ ভাবছিলেন যাবেন এক্ষুনি শেতাবের বাড়ি ফল নেই তাই যদি হয় তবে শেতাব কিছুতেই তাকে হাত দেখতে দেবেন না বরং আরও বেশি উত্তেজিত হয়ে উঠবেন আর এই বৃষ্টিতে ভিজে অনিষ্ট সে যা হবার হয়েছে মৃত্যুর রোগের একটা যোগাযোগও আছে যা বিচিত্র এবং বিস্ময়জনক পরের দিন সাধারণত ডাক্তার বেশ একটু দেরিতে ওঠেন আজ কিন্তু উঠলেন সকালেই সমস্ত রাত্রি ভালো ঘুম হয়নি শেতাব সম্পর্কে দুশ্চিন্তা একটা বাতিকের মতো তাকে চঞ্চল করে রেখেছিল কত উদ্ভট চিন্তা তার অভিজ্ঞতায় যত বিচিত্র রোগ লক্ষণ উপসর্গ তার চোখে পড়েছে তিনি যেন উপলব্ধি করেছেন সেই সব উপসর্গের লক্ষণ তিনি শেতাবের আচরণের সঙ্গে মিলিয়ে পেয়েছেন সেদিন যত দেখেছেন ততই যেন মিলেছে মনে মনে অনুতাপ হয়েছে শেতাবকে তিনি জাপটে ধরে জোর করে ঘরে বন্ধ করে রাখলেন না কেন ওই বর্ষণের মধ্যে যেতে দিলেন কেন প্রচ্ছন্ন বিকার নিয়ে জ্বরই খুব খারাপ তার উপর এই বর্ষায় ভিজে যদি সর্দিটা প্রবল হয় তবে যে অসাধ্য হয়ে উঠবে বয়স সেতাবের হয়েছে জীবন বন্ধনও নাই বন্ধন বলতে স্ত্রী কিন্তু সে স্ত্রী এমনই সক্ষম ও আত্মপরায়ণা না যে শ্বেতাবের অভাবে তার বিশেষ অসুবিধা ঘটবে না শ্বেতাবের অভাব অনুভব করলেন তিনি নিজে শ্বেতাব না হলে তার দিন কাটে না তিনি থাকবেন কাকে নিয়ে সকালে উঠেই তিনি সেতাবের বাড়ি যাবার জন্য প্রস্তুত হলেন ডাক্তারকে সকালেই ওঠেন এবং তার বিচিত্র স্বভাবের বিচিত্রময় অংশটুকু এই প্রথম প্রভাতেই আত্মপ্রকাশ করে থাকে নাম তার দুর্গা দুর্গা প্রভাতে ওঠেন যুদ্ধদ্বতা দশ প্রহরণধারিণীর মতো মেজাজ সপ্তমী উঠেই থাকে সেই মেজাজ বকে ঝোঁকে বাড়িটাকে সন্ত্রস্ত করে দিয়ে কিছুক্ষণ পরে আশ্চর্যভাবে ধি স্থির হয়ে আসেন ডাক্তার দেরিতে ওঠেন যেসব কারণে ওটা তার মধ্যে একটা প্রধান কারণ গিন্নি স্থির হলে নিশ্চিন্ত হয়ে গত্রত্থান করেন তিনি ডাক্তার গিন্নি অনেক আগেই উঠে বাসন মাজা ঝিঁকে তিরস্কার করছিলেন বালি এবং কর্করে ছাই দিয়ে বাসন মাজার জন্য ওতে বাসনের পরমায়ু কতদিন সংসারে যারা সিদ্ধ পুরুষ মৃত্যু যাদের ইচ্ছাধীন তাদের মাথায় ডান্ডা মারলে তারাও মরতে বাধ্য হন ও তো নির্জীব কাঁসার গেলাস বালি দিয়ে দুবেলা ঘষলে ও আর কতদিন কাঁসার দাম যে কত দুর্মূল্য হয়েছে সেও তাকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন ডাক্তার উঠে আসবার সময় কেশে গলা পরিষ্কার করে সাড়া দিয়ে নামলেন তারপর গম্ভীরভাবে বললেন আমি বেরুচ্ছি একবার মাঠে সকালবেলা উঠেই প্রথম কথাটি তাকে মিথ্যে বলতে হল নইলে গিন্নির দৃষ্টি এবং হুঙ্কারিণীর মতো প্রখর এবং ভীষণ হয়ে উঠবে ছাতাটি নিয়ে বেরিয়ে সোজা এসে উঠলেন ওই বড় বাজারে গ্রামখানিতে সদর রাস্তা থেকে ছোট পথ ধরে শেতাবের বাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং ডাকলেন শেতাব শেতাবও তখন উঠেছেন ঘরের ভেতর তক্তাপোষের ওপর বসে তামাক খাচ্ছেন বাইরে ডাক্তারকে দেখে হেসে বললেন এসেছিস ডাক্তার ঘরে ঢুকে তক্তাপোশের ওপর বসে বললেন যাক জটটর নাই তো মুখ দেখে মনে হচ্ছে ছেড়ে গিয়েছে শেতাব হাতখানি বাড়িয়ে দিলেন দেখ দেখব হাসলেন ডাক্তার দেখ একটা দেখি আর তো পাচ্ছি না জীবনে ঘেন্না ধরে গেল ডাক্তার হেসে বললেন তা কাল রাত্রে বুঝেছি যে রাগ তোর আমার ওপর তাপ ওদিক দিয়েই গেলেন না বললেন কাল রাত্রে বুড়ি আমাকে যা বললে সে তোকে কি বলবো এক মুঠো মুড়ি পর্যন্ত খেতে দিলে না রে বললাম সর্দিতে গা গরম হয়েছে জীবন আমাকে দুধ মুড়ি খেতে বলেছে ঘি ময়দা থাকলে চারখানা গরম লুচি সব থেকে উত্তম ঘরে ঘি ময়দা আছে বুঝলি জেনেই আমি বলেছিলাম বাজারে ময়দা মেলে না আমার জমিতে মন্দুই গম হয়েছিল সে পিষিয়ে ময়দা করিয়ে রেখেছি বাড়ির দুধ না হয় না করেও সের ডেড়ে হয়। তার সবটুকু ক্ষি করে একদিন স্বরের মুখ দেখতে পাই না কালি বিকেলে স্বর গলিয়ে ছেড়ে তা তোকে কি বলবো আমাকে ন ভূত ন ভবিষ্যতী তোর পর্যন্ত বাপান্ত করে ছাড়লে এই সকালে খিদেতে পেট জ্বলছে খান্ডব দহনের মতো কি করব বসে বসে তামাক টানছি এর চেয়ে যাওয়াই ভালো কি হবে ডাক্তার হাতখানা একবার টেনে নিলেন স্পর্শ মাত্রেই বুঝলেন জ্বর ছেড়ে আসছে বললেন জ্বর ছেড়ে আসছে কাল রাত্রে গিন্নি খেতে না দিয়ে ভালোই করেছে কয়েক মুহূর্ত নারী পরীক্ষা করে বললেন আজ সকাল সকাল ঝোল ভাত খা এখন বরং চায়ের সঙ্গে কিছু খা আর জ্বর হবে বলে মনে হচ্ছে না কিছু খা শেতাব রুক্ষ স্বরে বলে উঠলেন কিছু খা ঠাকুর সেবা নাই সে কে করবে কাউকে বল না করে দেবে দেবে একালের কোন বেটা এসব জানে না এতে মতি আছে আছে এক মুখ্য ডাং ওই ঠ্যাং বাঁকা ঠাকুর জেদের ছেলে তা এখন তার কাছে যায় কে যদি বেটা বুঝতে পারে যে আমি খেয়েছি তবে এক বেলাতে আট আনা চেয়ে বসবে তাই দিবি শরীর আগে না পয়সা আগে খিদেই তোর পেট চলছে আমি বুঝতে পারছি তুই খা আমি বরং ব্যবস্থা করছি আমাদের গ্রামের মিশ্রদের কাউকে পাঠিয়ে দেব বুঝলি খা তুই পেট ভরে খা চায়ের সঙ্গে মুড়ি ফেলে নাস্তা কর সেতা বেবার চুপি চুপি বললেন তুই বল না একটা হালুয়া করে দিক ময়দা চাললেই সুজি বেরুবে চিনি অবশ্যই নাই তা ভালো গুড় আছে খেজুর গুড়ের পাটালিও আছে ওর ভাড়ারে বুঝলি রোজ রাত্রে দুধের সঙ্গে ভাত খায় আর ওই পাটালি বার করে ভাবে আমি ঘুমিয়ে গিয়েছি আমি সারা দিই না কিন্তু গন্ধ পায় বল না ওকে ডাক্তার হেসে ফেললেন খাওয়ার বিলাসে সেতাব চিরকাল বিলাসী একটু ভালোমন্দ খেতে ভালোবাসেন বলে ওর স্ত্রী নাম দিয়েছে বালকদাসী বলে উনি আমার বালকদাসী ভালো মন্দ খেতে ভালোবাসি রাম 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 জীবখানা কেটে ফেলো গিয়ে না খেলে মানুষ বাঁচে না খিদে পেলে পৃথিবী অন্ধকার তাই খাওয়া তা বলে এটি খাব ওটি খাবো এ কি আবদার রামচন্দ্র ভালো মন্দ খাওয়ার রুচি ওদের স্বামী স্ত্রী দুজনেরই বার্ধক্যের সঙ্গে সে রুচি আরো বেড়েছে এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে ডাক্তারকে মধ্যে মধ্যে মধ্যস্থতা করতে হয় শেতাবের কথা শুনে ডাক্তার তাই হাসলেন শেতাব ভ্রু কুঞ্চিত করে বললেন হাসলি যে ডাক্তার বললেন নিদান হাঁকতে বলছিলি না মুহূর্তে শেতাবের মুখ শুকিয়ে গেল ডাক্তার সেটুকু লক্ষ্য করলেন এবং সমাদরের সঙ্গে অভয় দিয়ে পিঠে হাত বুলিয়ে বললেন না না তা বলিনি ভয় নে এখনো অনেক দেখবি রে তুই দেরি আছে রুচি এখনো সামনে আছে কিন্তু আজ আর হালুয়াটা খাসনে জ্বরটা একেবারে ছেড়ে যাক বরং একবেলা আর ঝোল ভাত খাস ও বেলা যদি আর জ্বর না আসে কই দেখি দে নারীটা দেখি গায়ে হাত দিয়ে জ্বর ছাড়ছে বুঝে আর নারী দেখিনি জ্বর আসবে কিনা দেখি নারী ধরে ডাক্তার হাসলেন বললেন না জ্বর আর আসবে না মনে হচ্ছে হালুয়া কাল তোকে আমি খাওয়াবো আজ না কিন্তু হঠাৎ হালুয়াতে এমন রুচি হলো কেন বলতো চা মুড়ির নাম শুনে বমি আসছে বুঝছিস না রকম অরুচি হয়ে গিয়েছে তা তুই এক কাজ কর দোকান থেকে চারখানা বিস্কুট আনিয়ে দিতে বল তাই বলে যা চায়ের সঙ্গে ভিজিয়ে সে ভালো লাগবে বিস্কুট নিজে পাঠিয়ে দেবেন প্রতিশ্রুতি দিয়ে ডাক্তার উঠলেন সীতা এখনই তর্ক তুলবেন রোগীর এই অবস্থায় মুড়ি বেশি উপযোগী অথবা বিস্কুট বেশি উপযোগী একেবারে সমকক্ষ চিকিৎসকের মতোই তর্ক তুলবেন এবং প্রশ্ন করবেন দেশে যে আগেকার কালে বিস্কুট ছিল না তখন তারা খেত কি এবং বিস্কুট খেত না বলে তারা কি মনুষ্য চরণ ছিল না না তাদের রোগ রোগসাত না সেতাব গৃহিণী নারী না হয়ে যদি পুরুষ হতেন তবে বড় উকিল হতে পারতেন রাগ করে চেঁচামেচি করবেন না নিজের খুঁটে শক্ত হয়ে দাঁড়িয়ে তর্ক করবেন কার সাধ্য তাকে এক পা হটায় এ যুগে জন্মালেও জন্ম সার্থক হতে পারত এখন তো মেয়েরাও উকিল জজ ম্যাজিস্ট্রেট হচ্ছেন দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তারের মনের মধ্যে কথাগুলি খেলে গেল বললেন গিন্নিকে বলে কাজ নাই আমি বরং ফিরবার পথে বাজার থেকে দেখে শুনে কারুকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি তুই যেন বাইরে থাকিস বুঝলি নিজের পথ্য সম্পর্কে আশ্বস্ত হয়ে সেতাব এবার হাত ধরে বললেন বস বস একটু চা খেয়ে যা ডাক্তার হেসেই বললেন চা খাবো তো তোর বিস্কুট কিনে পাঠাবে কে তাছাড়া কর্মফল ভোগ সেই বা কে করবে দু চারজন হাত দেখতে আসবে তো বসে থাকবে তারা আমি উঠি বলে তিনি উঠলেন সেতাব সম্পর্কে দুশ্চিন্তা কেটে গেছে তার পরমানন্দ মাধব পরমানন্দ মাধব মৃদুস্বরে নাম জপ করতে করতে ভারী পা ফেলে তিনি অগ্রসর হলেন মাথার ছাতাটা একটু নামিয়ে মাথার ওপর ধরলেন সাধারণ লোকে এদের ঘরে রোগী আছে তারা দেখতে পেলে তাকে ছাড়বে না ডাক্তারবাবু একটু দাঁড়ান ছেলেদের হাত দেখে যান কি একবার আমার বাড়ি চলুন আজ দশ দিন পরে আছে আমার বাবা একবার হাতটা দেখুন তারপর অনর্গল প্রশংসা যার নাম নিছক তো সামদ বিনা পয়সায় একবার ডাক্তার দেখানো ওতে অবশ্য জীবন ডাক্তারের খুব একটা আপত্তি বা দুঃখ নেই কারণ বাপের আমল থেকে তার আমল পর্যন্ত বিনা ফিতেই গরিব গুণা মধ্যবিত্তদের ঘরে চিকিৎসা করে এসেছেন কিন্তু এখন এই বয়সে আর না তাছাড়া এই বাদলা দিনের ঠান্ডা সকালবেলাতেও তার কান ঝাঝা করে উঠল লোকে তাকে আর চায় না হ্যাঁ চায় না বলে বলে সে আমলের ডাক্তার তাও পাশ করা নয় আসলে হাতুড়ে এখনকার চিকিৎসায় কত উন্নতি সে সবের কিছু জানে না কেউ কেউ বলে গোবদি হন করে হাঁটলেন ডাক্তার পথের পাশেই হাসপাতাল পাশেই তৈরি হচ্ছে নতুন হেলথ সেন্টার ওদিকে একবার না তাকিয়ে পারলেন না যাবার সময় তাকিয়েছিলেন তখন সব নিঝুম স্তব্ধ ছিল এখন জেগেছে সব হাসপাতালটার বারান্দায় কজন রোগী বাইরে এসে বসেছে ঝাড়ুদারেরা ঘুরছে স্বামী স্ত্রীতে ওই নার্সদের ঘর থেকে দুজন নার্স বেরিয়ে চলেছে হাসপাতালের দিকে এদিকে চ্যারিটেবল ডিসপেন্সারির বারান্দায় এর মধ্যে কজন রোগী এসে গেছে আরও আসছে ওই ওদিকে হেলথ সেন্টারের নতুন বাড়ি তৈরি হচ্ছে প্রকাণ্ড বড় বাড়ি অনেক আয়োজন অনেক বেড অনেক বিভাগ শিশুমঙ্গল মাতৃমঙ্গল সংক্রামক ব্যাধির বিভাগ সাধারণ বিভাগ সার্জারির বিভাগটা বড় হবে তাতে রক্ত থেকে যাবতীয় পরীক্ষার ব্যবস্থা থাকবে তা ভালোই হচ্ছে রোগে যে রকম দেশ ছেয়ে ফেলেছে তাতে এমনই বিরাট ব্যবস্থা না হলে প্রতিবিধান হবে না ডাক্তারের মনে পড়ল প্রথমে হয়েছিল ওই চ্যারিটেবল ডিসপেন্সারিটি সে হল উনিশশো দুই বা তিন সালে তার আগে প্রণাম ডাক্তারবাবু কোথায় গিয়েছিলেন ডাকে ডাক্তার চকিত হয়ে মুখ ফেরালেন দেখলেন এখানকার চ্যারিটেবল ডিসপেন্সারির কম্পাউন্ডার হরিহর পাল তার পিছনেই সাইকেল ধরে দাঁড়িয়ে আছে বাড়ি থেকে ডিসপেন্সারিতে আসছে তাকে চিনেই বোধ হয় বেল না দিয়ে রথ থেকে নেমে পদাতিক হয়ে তাকে সম্মান দেখিয়েছে সস্নেহে ডাক্তার বললেন ভালো আছো হরিহর আগে হ্যাঁ তারপর খবর ভালো তো কিরকম চলছে তোমার ওই কোন রকমে চলে যায় আর কি ডাক্তার বুঝলেন হরিহরের প্র্যাকটিস ভালোই চলছে আজকাল ঘুরে দাঁড়ালেন তিনি বললেন পেনিসিলিন চালাচ্ছ খুব এ তো পেনিসিলিনের যুগ আগে তা বটে সবেই পেনিসিলিন ওষুধটা খাটেও ভালো বলতে বলতেই এই সামনের দিকে অর্থাৎ মশাইয়ের পেছনের দিকে তাকিয়ে হরিহর একটু চঞ্চল হয়ে বললে ডাক্তারবাবু আসছেন আমাদের আপনাদের গ্রাম থেকেও আসছেন দেখছি ও মতি মাকে দেখতে গিয়েছিলেন কাল রাত্রে মতি এসেছিল কল দিয়ে গিয়েছিল মনের মধ্যে একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল মশাইয়ের তাকে অবিশ্বাস করেই তাহলে মতি কল দিয়ে গিয়েছে তার মাকে দেখতে মুহূর্তে ঘুরে দাঁড়ালেন মশাই ওদিকে হাসপাতালের নতুন ডাক্তারটির বায়ু দ্রুত গতিতে এগিয়ে আসছে জীবন মশাই নমস্কার করলেন নমস্কার হাসপাতালের ডাক্তার নামলেন বায়ু থেকে তরুণ বয়স পরনে প্যান্ট বুশ শার্টের ওপরে অয়েল স্কিনের হাট চোখে চশমা কলকাতার নাম অধিবাসী প্রদ্যুত বোস প্রতি নমস্কার করে ডাক্তার বললেন ভালো আছেন ভালো তা রোগ তো নেই সংসারে তো একেই ভালো থাকা বলে তারপর মতির মাকে দেখে এলেন হ্যাঁ কাল রাত্রে মতি এসে বলে যেতে হবে। তার মা নাকি হয়ে পড়েছে সে কিছুতেই ছাড়বে না কেসটা তো জানা প্রথম যখন পড়ে যায় তখন কিছুদিন হাসপাতালে ছিল কমেও গিয়েছিল বেদনা তারপর বেদনা বেড়েছে আবার বোধ হয় ওই অবস্থাতেই ঘোরাফেরা কাজকর্ম করেছে আমার ধারণা আবারও ধাক্কা টাক্কা লাগিয়েছে আপনি তো দেখেছেন কাল বিকেলে সবই তো জানেন হ্যাঁ দেখেছি তাই তো জিজ্ঞাসা করছি কেমন দেখলে একটু পাকিয়ে গেছে এক্স রে না করলে ঠিক ব্যবস্থা তো হবে না ভেতরে কোথাও হাড়ের আঘাত গুরুতর হয়েছে ফেটে থাকতে পারে যদি ফ্র্যাকচার হয়ে হাড়ের কুচি টুচি থাকে তো অপারেশন করতে হবে ব্যবস্থা হলেই সেরে যাবে মারাত্মক কিছু নয় ধর দুটিতে তার ছিল্লের ভঙ্গি ফুটিয়ে তুললেন তিনি মশাই একটু ভাবলেন তারপর বললেন কুচিটুচি নেই ফ্র্যাকচার নয় ব্যথাটা সরে নড়ে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে ফুলোটাও আমার অবশ্যই সার্জারিতে বিদ্যে বুদ্ধি নাই ভালো বুঝি না বুঝি নারী আমার যা মনে হলো তাতে ওটা উপলক্ষ যাকে বলে হেতু আসলে কথাটা অর্ধ সমাপ্ত রেখে একটু হেসে ইঙ্গিতের মধ্যে বক্তব্য শেষ করলেন ডাক্তার মুখের কথা কেড়ে নিয়ে একটু কড়া সুরেই বললেন হ্যাঁ আপনি তো জ্ঞান গঙ্গার ব্যবস্থা দিয়ে এসেছেন হাসলেন প্রদ্যোত ডাক্তার এবার রসিকতা করেই বললেন আমি গিয়ে দেখি ভয়ে বুড়ির এমন প্যালপিটিশন হচ্ছে যে জ্ঞান গঙ্গাওয়ার পৌঁছতে হবে না স্টেশনে যাবার জন্য গাড়িতে তুলতে তুলতেই হার্ট ফেল করবে আরও একটু হেসে নিলেন প্রদ্যুত ডাক্তার তারপর বললেন না বেঁচে যাবে বুড়ি মতি কিছু খরচ করতে প্রস্তুত আছে বাকিটা হাসপাতাল থেকে ব্যবস্থা করে ওকে আমি খাড়া করে দেব কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে জীবন মশাই অভ্রান্ত না জীবন মশাই নয় তিনি নয় নারী জ্ঞান যোগ অভ্রান্ত মনে পড়ছে সব ঘটনাগুলি মনে পড়ছে পিতামহ দীনবন্ধু দত্ত এই জ্ঞান যোগ পেয়েছিলেন এখানকার বৈদ্যকুল তিলক কৃষ্ণদাস সেন কবিরাজ মহাশয়ের কাছে আবার তিনি চলতে শুরু করলেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ নমস্কার